بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات والحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اقرأ تشبي كرتريك آجيتو প্রতি বুধবারের এনলাইটেন জার্নি প্রোগ্রামে আজকে আমি আবুল হোসেন খান রয়েছি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়ের উপর কথা বলবো সে বিষয়টি আপনাদের জানা আছে আশা করি কয়েকটা বিষয় আসলে কয়েকটাকে আমি একটা নাম দিয়েছি কয়েকটার মধ্যে প্রথমত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দ্বিতীয় হচ্ছে অত হচ্ছে জিলহজ মাস তার আমল তৃতীয়ত হবে কোরবানি চতুর্থত হবে ঈদ এই চারটি বিষয়কে আমি একত্রিত করে অতি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা পেশ করতে চাচ্ছি গোটা মুসলিম জাহানের জন্যে তার আগে ওয়েলকাম করতে চাচ্ছি ইংল্যান্ড থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে যারাই আমাদের সাথে আজকে জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম করি সবাইকে আহলান সাহলান জানিয়ে আমি শুরু করছি এনলাইটেন জার্নি প্রোগ্রামে আমাদের সাপ্তাহিক আলোচনা আলোচনার বিষয়বস্তু হিসেবে আমি যদিও এখানে চারটি বিষয়কে উপস্থাপন করেছি অতি ছোট ছোট আকারে কথা বলবো ইনশাল্লাহ প্রথম সেগমেন্টে আমরা দুটো বিষয়কে কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ তো চলেন প্রথমত হচ্ছে আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আজকালকে সমাজে অনেক কথাবার্তা হচ্ছে আমি শুধু ওনার মর্যাদার ব্যাপারটি আপনাদের সামনে পেশ করতে চাইব প্রথম কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কথা বলেছেন অনেক আয়াত এসেছে সেখান থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি প্রথমত হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন এই আয়াতে দুটো কথা বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে কারো পিতা নন যদিও তিনি বংশগত সূত্রে তার সন্তানরা হয়েছিলেন তার সন্তান বলতে ছেলে এবং মেয়েরা কেমন এই ছয়জন সন্তান থাকলেও ওনারা কিন্তু নবী করিম সাল্লামের হাতেই সবাই ইন্তেকাল করেছেন আর বিয়ে শাদি দিয়েছিলেন যাদেরকে তার মাছ থেকে কেবলমাত্র ফাতিমা রাদিয়াল্লাহ আনহার ঘরে সন্তান এসেছিলেন এরপরে ওসমান রাদিয়াল্লাহ আনহুর কাছে দুইটি মেয়ে দুইবারে তিনি বিয়ে দিয়েছিলেন এগুলো আমরা ইতিহাস জানি তো সেই হিসাবে তার সন্তানদের তিনি পিতা ছিলেন কিন্তু উম্মতের কারো পিতা তিনি ছিলেন না এটা আল্লাহ কনফার্ম করেছেন এ আয়াতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম তোমাদের মাঝ থেকে উম্মতের কোনো পুরুষের তিনি বাবা ছিলেন না বাট তিনি কী ছিলেন ওলাকের রাসূল আল্লাহ তিনি ছিলেন আল্লাহর রাসূল আর কি পরিচয় দিলেন এ কথা বলার উপর তিনি বলছেন ও খাতামান নবিয়্যিন তিনি ছিলেন সর্বশেষ নবী সুবহানাল্লাহ তাইলে নবী হিসেবে তার নাম সর্বশেষ নবী হিসেবে এসেছেন এসেছে এই আয়াতের মধ্যে সুতরাং সর্বশেষ নবী যদি তিনি হয়ে থাকেন তাইলে পরবর্তীতে আরও কিছু লোক নবুয়তের দাওয়া করেছে দাবি করেছে ওইসব দাবি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা দাবি এগুলো একটাও টিকে না এই আয়াতের সামনে গেলে পরে টিকে না এই আয়াতের যদিও অনেক লম্বা লম্বা ব্যাখ্যা এবং কথাবার্তা অনেকেই এটাকে বিশ্লেষণ করেছেন অনেকেই অনেকভাবে বিশেষ করে যারা নবুয়তের দাবি করেছে এদের যদি বিশ্লেষণ শোনা যায় তাহলে এটা
হাস্যকর বিশ্লেষণ, এগুলা গ্রহণযোগ্য নয়। কিন্তু মুফাসসিরিন কেরাম, সহিহ মুফাসসিরিন কেরাম যারা এটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা তারা এই ব্যাখ্যা দিয়েছেন যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আর আসবেন না, তিনি নিজেও বলে গেছেন। এমনকি একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন, বুখারীর রওয়ায়েতের মধ্যে রয়েছে যে আমি হচ্ছে সর্বশেষ লুবনা। কেমন লুবনা বলা হয় ওই ইট ইটকে, যে ইটের এক্সাম্পল দিয়ে তিনি বললেন যে হে উম্মত, তোমরা মনে করো নবুয়ত নামের একটা ওয়াল আছে, সেই ওয়ালটি কমপ্লিট হয়ে গেছে, কেবলমাত্র মাঝখানে একটা ছোটো ইট বসানোর মতো জায়গা খালি আছে, আর এই ইটটি হয়ে গেলে ওয়ালটা কমপ্লিট হয়ে যায়। আমি হচ্ছি নবুয়তের সিলসিলার মধ্যে, এই ওয়ালের মধ্যে সর্বশেষ ইট, আমাকে দিয়ে আল্লাহ তাআলা এই নবুয়তের ওয়ালটাকে কমপ্লিট করেছেন, গড়টাকে কমপ্লিট করে ফেলেছেন। সুতরাং আর কোনো জায়গা নাই, বাকি নাই যে এই জায়গার মধ্যে আপনি আরেকটা ইট বসাবেন, এই সুযোগ তো নাই। সুবহানাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিস যখন আমরা পড়েছি, আমরা জেনেছি, তারপরে কেমন করে আবার আর কিছু লোক তাদের নিজস্ব নামে কিছু ইট কেমন এখানে মানে ফিট করার জন্য এই নবীনবের ওয়ালে, নবুওয়তের ওয়ালের মধ্যে, গড়ের মধ্যে ইট একটা ফিট করানোর জন্য তারা নিজেরা দাবি উত্থাপন করে। এই হাদিসটা শোনার পর, জানার পর, এই জন্য এই হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বললেন তিনি হচ্ছেন আখেরি নবী, আয়াত বলতেছে, আর এদিকে তিনি নিজে বলে দিলেন এক্সাম্পল দিয়ে যে লা নবী যে বাদি বলে শেষ করলেন না, যে আমি পরে কোনো নবী নাই, এ কথাটা বলে তিনি থেমে থাকলেন না, বরং এক্সাম্পল দিয়ে বললেন যেন উম্মত ভালো করে বুঝতে পারে, উম্মতের মধ্যে যদি কোনো কনফিউশন আসে না যে আমার পরে আরও নবী আসতেও তো পারে, হইতেও তো পারে, এই যেটি কোনো কনফিউশনে যেন উম্মত না পড়ে, এই জন্য তিনি নিজে এক্সাম্পল দিয়ে খুবই সুন্দর উদাহরণ দিয়ে বললেন যে লা নবী যা বাদি, আমার পরে কোনো নবী আর হবেন না। আরেকখানে হাদিস আছে না, যদিও এটার ব্যাপারে কিলো কাল আছে, যে যদি আমার পরে কেহ নবী হয় তাহলে লেখা না অমর অমর জানু নবী হবেন, এটাও একটা কথা আছে, কেমন একটা হাদিসে আসছে যে আমার পরে যদি কেহ নবী হওয়াই লাগে, হবার থাকেই, তাইলে উমর হইতেন, সুবহানাল্লাহ, কেমন। কিন্তু আসলে নবুয়তের সুযোগ নাই, এখান থেকে টের পাওয়া গেল। আর ওই হাদিস দিয়ে তিনি অত্যন্ত পরিষ্কার করে দিলেন যে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আবার ওই হাদিস দিয়ে যেটা ওয়াদার কথা বললাম, যে নবুয়ত নামের ওয়াদার মধ্যে একটা ইটের জায়গা ছিল যে হাদিস, ওইটা দিয়ে তিনি আরও এক্সাম্পল উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিলেন যে আসলেও কোনো নবী আর পরে হবেন না। তাইলে আমাদের কনক্লুশন হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর গুণ হচ্ছে তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী হবেন না। দ্বিতীয় আয়াতের মধ্যে যে কথাটি এসেছে তা হচ্ছে কি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে, আখলাকের মধ্যে, তার জীবনের মধ্যে, তার জীবনীর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয়, অত্যন্ত মহাশিক্ষণীয় উসওয়াতুন হাসানা রয়েছে, যে আইডিয়াল রয়েছে, মডেল রয়েছে, তিনি হচ্ছেন একমাত্র বেস্ট মডেল, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট আদর্শ হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তোমাদের জন্য, আমাদেরকে বলা হচ্ছে উম্মতের জন্য। তাই উম্মতের জন্য আদর্শ হয়ে থাকে তাহলে কি কি ওনার শুধু খাওয়া আদর্শ, নাকি নামাজ পড়া আদর্শ, রোজা রাখা আদর্শ, হজ করা আদর্শ, আর বাকিগুলো নয়, না শুধু ইবাদত না, সকল ক্ষেত্রে সব কিছুর ব্যাপারে। সুতরাং তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, যেমন করে একজন ইয়াং মহিলাকে বিয়ে করেছেন, কম বয়সে বিয়ে করেছেন, এটাও একটা আদর্শ, এবং শরীয়ত এটাকে বলে বয়ানে জওয়াজ, অর্থাৎ এটা যে পারমিশন আছে শরীয়তে এটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কচি বয়সেও যদি কী বলে এই মা বাবা রাজি থাকে, অর্থাৎ গার্ডিয়ান রাজি থাকে, তাইলে পরে বিয়ে হইতে পারে। কেমন বিয়ে হয়েছে ঠিকই কচি বয়সে, কিন্তু উম্মুল মুমিনিন আমাদের আম্মাজানের বয়স হওয়ার পর তিনি ট্রান্সফার হয়েছেন, স্বামীর ঘরে গিয়েছেন, এটা এক্সাম্পল দিয়েছেন শরীয়তের মধ্যে, এটা আল্লাহ পাক এটাকে জায়েজ করার দেওয়ার জন্য, বয়ানে জওয়াজের জন্য এটা দেখিয়ে দিলেন। আবার দেখা গেল
যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন বিধবার সম্মান দিলেন। বিধবা মহিলাদের, আরবের মধ্যে বিধবাদেরকে কেউ বিয়ে করতো না, স্বামী মারা গেলে বা তালাকপ্রাপ্ত হইলে পরে বিয়ে শাদী কেউ করতো না, এদেরকে অ্যাভয়েড করতো এবং ওদেরকে অসম্মান করতো, এবিউজ করতো, সমাজ ওদেরকে কুলে নিত না। কিন্তু এখানে দেখা গেল যে নবী মুহাম্মদ সাল্লাম হচ্ছেন যে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম মডেল। এই মডেল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওজোয়ান একজন ছেলে তিনি এই নওজোয়ান অবস্থায় 25 বছরের ছেলে কিভাবে করে একজন 40 বছরের মহিলাকে বিয়ে করলেন? তিনি বিধবাদেরকে সম্মান দিলেন। বিধবাদের যে সম্মান ছিল না যে জাহিরিয়াতের যুগে, সেই যুগে কিভাবে করে সম্মান দেওয়া লাগে মহিলাদেরকে, মায়ের জাতিকে, তিনি সেটা প্রমাণ করলেন বিয়ে করে। কম বয়সী ছেলে হয়েও তিনি বেশি বয়সী একজন বিধবাকে বিয়ে করে এটা প্রতিষ্ঠা করলেন এবং দুনিয়াকে দেখিয়ে দিলেন। এবং তিনি প্রথম বিয়ে করলেন, কেবল আয়েশাকে আগে বিয়ে করেন নাই, সুবহানাল্লাহ। তিনি প্রথম বিয়ে করলেন এবং কম বয়সে বিয়ে করলেন একজন বিধবাকে এবং বয়স্ক মহিলাকে, সুবহানাল্লাহ। এখানে দুটো জিনিস, বিধবা তো বিধবা, আরও তিনি হচ্ছেন বয়স্কা মহিলা। তো যাক, এগুলো হচ্ছে এক্সাম্পল আমাদের জন্য। সুতরাং শুধু এবাদত না, খাওয়া দাওয়া না, বরং বিয়ে শাদী থেকে শুরু করে সামাজিকতা, এরপরে বিজনেস করেছেন, তিনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিজনেস না ম্যান না, মদির দোকান না, বরং তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ছিলেন। কেমন, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বিজনেস করতেন, ও ওই দেশ থেকে তিনি মালপণ্য আনতেন, এনে তার নিজের দেশে এগুলো বিক্রি করতেন। তাইলে কম বিজনেসম্যান না, তিনি ট্রেডার ছিলেন, ইন্টারন্যাশনাল ট্রেডার, সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল কোম্পানি ছিল মা খাদিজার এবং সেই কোম্পানি তিনি রান করেছেন অত্যন্ত সততার সাথে এবং অত্যন্ত এক্সপার্টিজের সাথে। কেমন, তার খুব অভিজ্ঞতা ছিল, যার ফলে কোম্পানির মালিক খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার উপর, তার সততার উপর, তার ডিলিংসের উপর, তার সব কিছুর উপর তিনি অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হয়ে এরপরে তো বিয়ের প্রস্তাব তিনি পাঠিয়ে দিলেন, ঠিক না? তাইলে পরে সকল কিছুই হচ্ছে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। এই উসওয়া হিসেবে তাকে আমাদের নিতে হবে এবং আমাদের জীবনে তার সকলটি কাজ গ্রহণ করতে হবে। তারপরে আসি আমরা আরেকটা আয়াতে কোরআন হাকিমের, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তার শান হিসেবে যে ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু, আল্লাহ স্বয়ং এবং তার ফেরেশতাগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠান, সালাত পাঠান। কেমন, ইউসাল্লুনা আলান নবী, তারা নিজেরা রাসূলুল্লাহ সাল্লামের উপর তারা সালাত পাঠান। সালাতের অর্থ পরে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে ইমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর সালাত এবং সালাম পাঠাও, উভয়টা পাঠাও, সালাত পাঠাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম করার মতো সালাম করো, সুন্দর করে সালাম করো। তাইলে সালাত সালাম আমাদেরকে করতে এই আয়াত দিয়ে হুকুম করা হয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এত বড় যে তিনি আছেন না, ইন্তেকাল করেছেন, বড় কথা না, বরং যে অবস্থায় তুমি আসছো দুনিয়া, হে উম্মত, তুমি তোমার অবস্থায় নবীকে পেয়েছ কি পাও নাই, এটা রিগার্ডলেস, এটা কোনো প্রয়োজন নেই, বরং তোমাকে সালাত পাঠাইতে হবে আর নবীর উপর ইমান আনতে হবে। এখন ইমান আনলে না সম্মান করবে একজন, আর যদি ইমান আনেই না তাহলে তো তার তো সম্মানের প্রশ্ন উঠে না। কেমন, ইমান না থাকলে পরে অসম্মানও করতে পারে, তবে চুপ থাকলেই মোটামুটি ভালো ছিল। ইমান নাই তোমার, তুমি ইমান আরও নাই, তুমি নবী মুহাম্মদ সাল্লামকে বিশ্বাস করো না, সমস্যা নাই, তুমি চুপ থাকো। কিন্তু যখন তুমি জবান খুলে কথাবার্তা বলা শুরু করে দিবা, উল্টাপাল্টা কথাবার্তা বলবা, তুমি ইমান আনো নাই ঠিক আছে, কিন্তু তুমি উল্টাপাল্টা কথা বলে ওনাকে এবিউজ করা, তার সম্মানের হানি করা, তার সম্মানের আঘাত দেওয়া, যেটা এখন মানে অনেক জায়গায় হচ্ছে। বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে আমরা দেখেছি ডেনমার্কে ওনার নামে ছবি আঁকা হয়েছে, ঠিক না? ওনার নামে মানে ছবি এঁকে তারা কত বেয়াদবি করেছে। ঠিক এমনি করে আবার ইদানিং ভারতের মধ্যে যেটা হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লামের সম্মান কমবে না। এখানে আমাদের জন্য একটা পরীক্ষা আসছে যে গোটা দুনিয়া জোড়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মতদেরকে একটা নাড়া দিয়েছে, এই পাপ কাজটা করে, এই অন্যায় কাজটা করে,
গোটা উম্মাকে, গোটা মুসলিম উম্মার কলিজার মধ্যে আঘাত দেওয়া হয়েছে, এই আঘাতকে বরদাস্ত করা যায় না। আমরা আশা করব ইনশাল্লাহ ভারত সরকার এটাকে রিয়েলাইজ করবে এবং তারা এটার জন্য অ্যাপোলজি পেশ করবে। কারণ যদি আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এই আঘাত করা হয়, তাইলে পরে কোনো ধর্মই আর বাকি থাকবে না, কারণ তিনি কোনো ধর্মের নবী নন, তিনি হচ্ছেন সকল মানুষের নবী। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সেকেন্ড গুণ, এক নম্বর গুণ যে তার প্রতি দরুদ তোমরা পাঠাও আর তার উপর ইমান আনো, কেমন? আর সেকেন্ড গুণ এখানে উল্লেখ করা হলো কি, যে গোটা বিশ্ববাসীর জন্য তিনি হচ্ছেন নবী। সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ ছিলেন জাতির জন্যে, এলাকার জন্যে, কোনো দেশের জন্যে, একটা ভূখণ্ডের জন্যে, কিন্তু আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামই বিশ্বনবী, এই জন্যই যে তিনি মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের, গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। মা আরসালনাকা, ও নবী, আপনাকে আমি অন্য কোনো উদ্দেশ্যে পাঠাইনি, বরং আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য ব্লেসিং হিসাবে, গোটা বিশ্বের জন্য আপনাকে রহমতের কারণ হিসাবে, আপনি সবার প্রতি আপনি অত্যন্ত রহমদিল হবেন, মায়া করবেন, আদর করবেন, উম্মতের জন্য একটা রহম হিসাবে, উম্মতের জন্য ব্লেসিংস একারে আপনাকে পাঠাইছি। তাইলে এইসব জিনিস এটা সাক্ষী দেয় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সম্মানী ছিলেন, বড় সম্মানিত ছিলেন এবং আছেন। অতএব তার সম্মানকে রক্ষা করা আমাদের প্রত্যেক ইমানদারের জন্য ফরজ, একটা জিম্মাদারি। কারণ কোরআন যে সম্মান বহন করে দিয়েছে, কোরআন যে সম্মানের কথাগুলো বহন করে এনেছে এবং আমাদেরকে বলছে, সেই সম্মান আমাদেরকে অবশ্যই রক্ষা করা হচ্ছে আমাদের ইমানের দাবি। কারণ আমার ইমানে আছে কি বলে, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আশহাদু আন্না, আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ যিনি, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর তাকে আমি মানি। তিনি রাসূল হিসেবে যে রেসালত নিয়ে আসছেন, যে খবর নিয়ে আসছেন, যে মেসেজ নিয়ে আসছেন আমার জন্য, কেমন? আমি এটা বিশ্বাস করলাম, ও আশহাদু আন্না, অবশ্যই আমি বিশ্বাস করলাম এবং এটা আমি ডিক্লেয়ার করছি যে মুহাম্মদ যিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে মেসেজ নিয়ে এসেছেন এটা মেসেজ সত্য, এ কথা বিশ্বাস করলাম। বিশ্বাস করার সাথে সাথে কি হয়, যে তিনি যে মেসেজ নিয়ে আসেন এটা সত্য, যেমন এমনি করে আমি এটার উপর চলবো, আমি এটা আমল করব, আমি এটা মেনে মেনে থাকবো, আমার সারা জীবন আমি এটা মানব। এ কথাগুলো কিন্তু এসে যায় অটোমেটিক। যদি এ কথা এসে যায়, তাহলে উপরে সকল মুমিনের জিম্মাদারি হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা এবং তার কথাগুলো ঠিকমতো পালন করা, দৈনন্দিন জীবনে এগুলো পালন করা। এর জন্য আমরা আলহামদুলিল্লাহ, আমরা নামাজ থেকে শুরু করে যত ইবাদত আছে তাও আমরা মানি, আর দৈনন্দিন জীবনে কার্যকলাপে তিনি যেগুলো আচার আচরণে করেছেন, আদাব শিখিয়েছেন, ম্যানার শিখিয়েছেন, এটিকিউট শিখিয়েছেন, এগুলোও আমরা মানি, বিশ্বাস করি, তাও শেষ না। তারপর তিনি যেগুলো আমাদেরকে আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে হালাল করে দিয়েছেন এগুলো আমরা গ্রহণ করি, আর যেগুলো হারাম করেছেন অথবা শুভা সন্দেহমূলক কিছু জিনিস আছে এগুলো সব তিনি, এগুলো তিনি বর্জন করেছেন, আমাদেরকে তিনি বর্জন করতে বলেছেন বলে আমরা বর্জন করি। তাইলে তার জীবনকেই আমাদের জীবন হিসাবে কবুল করতে হবে, এছাড়া কোনো গতি আমাদের নাই, মোমেনদের কোনো গতি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকমতো অনুসরণ করা ছাড়া। এই অনুসরণের ব্যাপারে কোরআনে হাকিমে বেশ কয়েকটা আয়াত রয়েছে। প্রথম আয়াত হচ্ছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি উম্মতকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুন, অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনি বলে দেন, কী কথা বলে দিবেন, যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, ফাত্তাবিউনী, অতএব তোমরা আমার অনুসরণ করো, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও বা তোমরা ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনী, আমাকে অনুসরণ করো, আমার অনুসরণটাই হয়ে গেছে আল্লাহ ভালোবাসা। সুবহানাল্লাহ। তাইলে আমরা উম্মত যারা আছি, গোটা বিশ্বময় যত উম্মত আছি, আমাদের কাজই হচ্ছে যে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসা যদি আমরা দিতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে নবী করিম সাল্লামকে দিয়ে আল্লাহ শর্ত করাই দিলেন, যে আপনি বলে দেন যে ফাত্তাবিউনী, যে তোমরা আমাকে অনুসরণ করো। তাইলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়, আল্লাহর উপর ইবাদত কমপ্লিট হয় এবং নবীকে লাভ করা হয়, ভালোবাসা করা হয়। তাহলে শর্ত হচ্ছে নবী করিম সাল্লামকে পূর্ণাঙ্গভাবে ইমান আনতে হবে এবং ইমান এনে তাকে তার সারাটি জীবনকে আমল করতে হবে, সারাটি জীবনকে আপনাকে আমাকে কপি করতে হবে,
অনুসরণ করতে হবে। এই অনুসরণের কাজটা কিন্তু অনেকেই আমরা করি না, দুই একটা মানি কয়েকটা মানি যেগুলো সুবিধা সুবিধা পড়ে মোটামুটি, আর অসুবিধা যেগুলো হয় এগুলো আমরা মানি না। এই কয়েকদিন আগে মসজিদে একজন মুসল্লি আমাকে একটা মাসআলা জিজ্ঞেস করলেন, মাসআলা জিজ্ঞেস করে তা আমি তাকে জবাব দিলাম হাদিস দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে করেছেন, এই শেষ। আমি রাসূলুল্লাহ সাল্লামের কথা বলে ছেড়ে দিছি, উনি দেখলাম একটু না একটু নাকশ হয়ে গেলেন, ভালো মুসল্লি, চিনি উনারে অনেকদিন থেকে। তিনি বললেন ও আচ্ছা এইভাবে বলছেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে তিনি চলে গেলেন। আমার কাছে খুব খারাপ লাগলো যে তিনি দুরুদও পড়লেন না, আর যেন নবী করিম সাল্লামের কথা বলার পর তিনি যেভাবে করে উৎসাহ দেখিয়ে একটু আমার সামনে থেকে তিনি সরে গেলেন, অ্যাভয়েড করলেন। আমি একটু খারাপ লাগলো আমার কাছে, যে একটু কটাক্ষ লাগলো যে এই জিনিসটা তো ঠিক হলো না ওনার এইভাবে করে রুড হওয়া। যাক ঠিক আছে, আমাকে মানা দরকার নাই, কিন্তু নবী করিম সাল্লামের নাম যখন নেওয়া হয়েছে তখন ওনার জন্য ফরজ ছিল, কেমন ফরজ ছিল, ও আতিউল্লাহ ও আতিউর রাসূলুল্লাহর হুকুম, যে আল্লাহকে মানো, আল্লাহর কথা শোনো, আর নবীকে মানো, আল্লাহ হুকুম করেছেন, ও আতিউর রাসূল, রাসূলের কথা ভালো করে শোনো। কিন্তু উনি ঠিকমতো শুনলো না, চলে গেল। আমি একটু আপসেট হয়ে গেলাম যে এই 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 কাজ এই নামাজি মানুষের জন্য করা ঠিক হয় নাই। তো যাক, আমি ইনশাল্লাহ নিয়ত করে রেখেছি ওনাকে পরবর্তী সময় যখন আমি পাবো ইনশাল্লাহ এটা বলে দেবো। এতে যদি না মানে ক্ষেত্রে করার নাই, কিন্তু উচিত হচ্ছে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আমাদের নিজস্ব কোনো চয়েসের মধ্যে আমরা আর থাকবো না, বরং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা শর্তে মানার জন্য রেডি থাকবো। এইগুলো এই আয়াতের কথা যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি আমরা নবীকে মানি লাভ কী হবে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরুলাকুমুদ্দুনুবাকুম, দুটা লাভ আমাদের, একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসাটা কমপ্লিট হয়ে গেল, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসার তো শর্ত হচ্ছে নবীকে ফলো করা, আর যদি নবীকে ফলো করি তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, এক নম্বর পাওয়া গেল যে আল্লাহ ভালোবাসাটা কনফার্ম হয়ে গেল। দু নম্বর হলো যে ওয়া ইয়াগফিরুলাকুমুদ্দুনুবাকুম, যখন আল্লাহ ভালোবাসবেন আল্লাহ আমাদের বন্ধু বানাইবেন, এই তো বন্ধু বানানোর নাম হচ্ছে ভালোবাসা। তো আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে আমাদের বন্ধু আমাদেরকে ফেলে যাবেন, আমাদেরকে তিনি কষ্ট দিবেন, আমাদেরকে তিনি শাস্তি দিবেন, আযাব দিবেন, জাহান্নামে নিবেন? না, বন্ধু হইলে পরে এগুলো আর তিনি করবেন না। ওইসব কাজ তো আসলে ওইসব আযাব টাজাব এগুলো সব হচ্ছে ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, কাফেরদের জন্যে শাস্তি হচ্ছে অনিবার্য। তো সেই হিসাবে আমাদের জন্য উচিত হচ্ছে যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকমতো অনুসরণ করব, এটা আমাদের একটা বড় কাজ। বলছিলাম আমি দুটো বিষয় কভার করার চেষ্টা করব, পারলাম না, একটা বিষয় দিয়েই মোটামুটি আমাদের প্রথম সেগমেন্টটা শেষ করতে হচ্ছে। ব্রেক থেকে এসেই ইনশাআল্লাহ আমরা কথা বলবো অন্য বিষয়ে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দিন এবং আমল করতে আমাদেরকে তৌফিক এনায়াত করুন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। এক্ষণে যাচ্ছি একটা ব্রেকে, ব্রেক থেকে এসে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم شمانيتو আজকের ভিউয়ার্স দূর থেকে কাছের থেকে যারা আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে, এই সম্মানের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে দিন রাত কথা বলা যেতে পারে কিন্তু শেষ হবে না বলেও, কারণ এটা একটা সাগর, আর এটা একটা সাগরের উপর মহাসাগর, আলোচনা করে শেষ করার মতো না। তো ছোট্ট আকারে আমি যেটা আপনাদের সামনে নিয়ে আসতেছিলাম সেটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাসূল, এবং তিনি সর্বশেষ রাসূল, তারপরে তার উপর দুরূদ পড়তে আমাদেরকে হুকুম করেছেন, সালাত ও সালাম পাঠাতে হুকুম করেছেন। তিনি হচ্ছেন গোটা বিশ্ব নবী, গোটা বিশ্বের মানুষের নবী, শুধু মুসলমানদের নবী না, আজকে যারা হিন্দু সমাজ রয়েছেন, যারা খ্রিস্টান জগৎ রয়েছেন, ইহুদি সম্প্রদায় রয়েছেন, অন্যান্য ধর্ম সম্প্রদায় রয়েছেন, এবং যারা কোনো দিন ধর্ম বিশ্বাস করেন না, এই টেস্ট বলি আমরা, ওদের
নবী হচ্ছেন তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে সকল মানুষের নবী, সুবহানাল্লাহ। এজন্য তার যে সম্মান রয়েছে গোটা বিশ্বময়, সেই সম্মান নবী করিম সাল্লামকে কেউ আঘাত করলে পরে সকল মানুষেরই বেতাপ হওয়া উচিত, শুধু মুসলমানের নয়, যেহেতু তিনি হচ্ছে সকলের নবী। অতএব যারা আঘাতমূলক কথাবার্তা বলেছে তারা আসলে অমানুষ, কারণ মানুষের নবী যদি তিনি হন তাহলে যারা আঘাত দিবে তারা অমানুষ হওয়ার কথা, তারা মানুষের কাতারে আসার কথা না। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা সেটা যেন প্রতিবাদ করি, আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা যেন প্রতিবাদ জানাই। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং পরামর্শ দিচ্ছি যে কারো কোনো ধর্মীয় ব্যক্তিগত কী বলে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে কত কথাবার্তা বলা অত্যন্ত আপত্তিকর। আজ পর্যন্ত কোনো মুসলমান বেদের বিরুদ্ধে, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না, এবং এটা আমরা বলা আমাদের কোনো কোনো দায়িত্ব না। হ্যাঁ, যদি ধর্মীয় আলোচনা হয় সেখানে আমি কন্ডেম করব, আমার ধর্ম ভালো, আপনারটা এর থেকে ভালো না, এটা আমরা বলতে পারি, কিন্তু আপনাকে গালি দিতে পারবো না, আপনাকে আপনার কোনো ধর্মীয় নেতাকে কোনো গালিও দিব না, এটা আমাদের নিয়ম না। কারণ বরং আপনাকে সম্মান করব, আপনার ধর্মীয় নেতাকে আমরা সম্মান করব, এটা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা, কেমন? কিন্তু আপনাকে আপনি আপনি কোনো গালি দিবেন আমাকে, আপনি কেন গালি দিবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার বিশ্বাসকে কেন আপনি কটাক্ষ করবেন, এই রাইট আপনার নাই। অতএব কথা হচ্ছে এটা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, গোটা বিশ্ব মানবতার নবী এবং অমুসলিম সহ সকল সম্প্রদায়ের নবী। অতএব সেই আন্তর্জাতিক যে নবী তাকে আন্তর্জাতিকভাবে সম্মান দিতে হবে, কটাক্ষ করে কথা বলে, আপত্তিকর মন্তব্য করে নিজের সম্মানকে, নিজের দেশের সম্মানকে এগুলা করে পর্যদস্ত করা, এটা ঠিক হবে না। এটা পলিটিক্যালভাবে এটা নেওয়া মোটেও ঠিক হবে না, এটা অবশ্যই অন্যায়, সকল বিচারে এটা অন্যায়। সেই অন্যায়কে স্বীকার করে অ্যাপোলজি দিয়ে দিলে মোটামুটি রেহাই পাওয়া যাবে, আর না হয় মানুষ ফুলে ফেপে উঠছে, সমগ্র বিশ্ব আজকে অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখিত, আমরা ওইখান থেকে দুঃখ প্রকাশ করছি। কথা হচ্ছে এটা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পরে যার নামের পরে এখানে দুরুদ এবং সালাত এবং সালাম পাঠাতে আমাদেরকে হুকুম করা হয়েছে, সেই সম্মান প্রদর্শন করাই হচ্ছে আমাদের ইমানের দাবি এবং সকল মানুষের নবী করিম সাল্লামের প্রতি সম্মান দেখানোর দাবি। আসুন এই বিষয়টি আমরা এখানে শেষ করি। দ্বিতীয় বিষয় আমি উল্লেখ করেছিলাম, ঈদুল হজ মাস আসতেছে অতি শীঘ্রই, এই মাসটা বড়ই খুবই সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে সূরা বাকারার 197 নম্বর আয়াতে বোধহয় উল্লেখ করেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ ইলা আখির আয়া। এই আয়াতের বিগিনিংয়ে আল্লাহ বলেছেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে কয়েকটি জানা মাসের মধ্যে করা একটি ইবাদত। সেই জানা মাসটি কি? আশহুরুম মা'লুমাত কয়টি? জানা কয়েকটি মাসের নাম, আসলে সবগুলো মাসই তো আল্লাহর জানা, সবগুলো মাস আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এর মাস থেকে হচ্ছে জানা বিষয়, মাস হচ্ছে জানা একটা সময়, একটা মৌসুম, একটা পিরিয়ড। সেই পিরিয়ডটা হচ্ছে রমাদানের শেষ যেদিন হয় এদিন আমরা বলি যে শাওয়াল মাস শুরু হয়েছে, শাওয়ালের 1 তারিখ শুরু হয়েছে এটা আমরা বলি। তাইলে শাওয়ালের 1 তারিখ থেকে, এই দিন থেকেই শুরু হয়ে যায় হজের মৌসুম। শাওয়াল, এরপরে জিল কায়দা, তারপরে জিল হজ্জ। শাওয়াল শেষ হয়ে গেছে, এখন জিল হজ্জের আজকে 1 তারিখ, এরপরে এই মাস শেষের পরের মাসের নামই হচ্ছে জিল হজ্জ মাস। এই মাসটি অত্যন্ত সম্মানিত, কেমন? আশুরুল হারাম, যে এই সব মাসে হজের মাসগুলোর মাঝে এবং আরেকটি মাস কিন্তু রয়েছে বাকি, তা হচ্ছে মুহররম। এই মাসগুলোর মাঝে কোনো ধরনের কোনো জেহাদ যুদ্ধ করা, কোনো মারামারি কাটাকাটি করা আরবদের জন্য এটা অবৈধ ছিল, আজ পর্যন্ত সেটা কিন্তু অবৈধ রয়েছে, এই আয়াতের হুকুম কিন্তু উঠে যায় নাই। সুতরাং আশহুরুল হারাম যেগুলো রয়েছে, যে 4টি মাস, এই মাসগুলোকে সম্মান করতেই হয়। এই মাসগুলোর মাঝে আবার শ্রেষ্ঠ কোনটা, কেমন? শ্রেষ্ঠ মাস হচ্ছে যে মাসের মধ্যে হজ রয়েছে, কেমন? এই মাসের নাম হচ্ছে জুল হিজ্জা। এই সবগুলো মাসই হচ্ছে হজের কিন্তু মৌসুম, এই 2 মাস 10 দিন, কেমন?
এই দুই মাস দশ দিনের মধ্যে কিন্তু হজ হচ্ছে সবচেয়ে বড় একটা ইবাদত, যেটা ইসলামের চার নম্বর ইবাদত। কেমন এই ইবাদতটা কিন্তু এই মাসে করা হয়, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে খুবই সম্মান দিয়েছেন এবং তিনি বলেছেন যে জুলহজ মাসের আমল তিনি দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন এবং তিনি এই মাসটাকে বড় সম্মানিত করেছেন, বড় সম্মানিত মাস। আশহরুল হারাম বলা হয়েছে। কেমন এবারে আসেন যে এই মাসটির প্রথম দশ দিন, কেমন একদিন হচ্ছে ঈদের দিন, দশ দিনের মাস থেকে দশ নম্বর দিন হচ্ছে ঈদের দিন। এই ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ হারাম আমরা জানি, আর এবারের এই ঈদের পরবর্তী যে আরও তিন দিন রয়েছে আয়ামুত তাশরিক বলা হয়, তাশরিকের দিন, মানে এই তাশরিক শব্দের অর্থ হচ্ছে গোশতকে শুকিয়ে, কেমন গোশতকে শুকিয়ে রেখে প্রিজার্ভ করে খাওয়া, তাইলে মানে সর্ফ থেকে রোদে পুড়িয়ে গোশত আগে আগে রাখা হতো আমাদের দেশে, আমরা দেখেছি তার আগে তো আরবে থেকে এটা আরম্ভ হয়েছে, তারাও কিন্তু গোশত মোশত এইভাবে করে ড্রাই করে তারা রাখতো শুটকি বানিয়ে। তো এই গোশতকে শুটকি বানানোর কাজ, শুকিয়ে শুটকি বানানোর কাজকে বলা হয় শুরুকের কাজ। যাক, তো এই আয়ামুত তাশরিকের যে দিন আছে তিন দিন, এই তিন দিন আর ঈদের দিন, এই চার দিন হলো রোজা রাখা নিষিদ্ধ হারাম। আর রোজার পরে যে ঈদ আসে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, এই পাঁচ দিন মোট হচ্ছে রোজা রাখা নিষিদ্ধ শরীয়তে। তাহলে সেই হিসাবে আসুন আমরা জিলহজ মাসের কথা ছিলাম, জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা যায়। কেমন এটা অনেকে রেকমেন্ড করেছেন, অনেক ওলামায়ে কেরাম স্কলাররা রেকমেন্ড করেছেন হিসেবে রোজা রাখা যায়। কেমন নফল রোজা, কিন্তু নয় তারিখের রোজা যেটা আছে, নয় তারিখ হচ্ছে হজের দিন, কেমন ঈদের দিন হচ্ছে দশ তারিখ আর নয় তারিখ হচ্ছে হজের দিন। এই হজের দিনটা নয় তারিখ, এটা হজের দিনের জন্য যেটা আরফার দিন, কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আল হজ্জ আল আরাফাতু, আরাফায় অবস্থান করার নামই হচ্ছে হজ। তো সেই হিসাবে আরাফায় অবস্থানের ডেট হচ্ছে কিন্তু নয় তারিখ, এই হিসাবে আরফার দিন হচ্ছে নয় তারিখ। নয় তারিখ রোজা রাখা গোটা বিশ্ববাসীর জন্য সুন্নত, আর যারা হজে যাবেন আরফাবাসী, এই আরফা যারা বসবাস করবেন এই দিন, তার থাকবেন অবস্থান করবেন, আরফাবাসীর জন্য রোজা রাখা নাই, রোজা নাই। কেমন আর আরফার বাইরে সারা ওয়ার্ল্ডের জন্য রোজা রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে তার সমুদয় গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। কেমন আগের এক বছর পরের এক বছরের রোজার কথাও এসেছে, সওয়াবের কথাও এসেছে, তার আগের এক বছর পরের এক বছরের সব গুনাহাটা মাফ করে দেওয়া হয়ে যাবে, এই জাতীয় মানে সম্মান কিন্তু এই দিনকে দেওয়া হয়েছে। এই সম্মানটা যে মাসে, এই মাসটির নাম হচ্ছে জুলহজ্জের মাস, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল পাওয়া গেল যে এই দিন হচ্ছে ঈদের, সরি এই মাসে হচ্ছে দশ তারিখ ঈদের দিন পাওয়া গেল, ঈদের দিন খুশিবাসীর দিন, বড় একটা ঈদ হবে। আচ্ছা, তারপরে পাওয়া গেল হজ নয় তারিখ, তাইলে নয় তারিখ হচ্ছে একটা বড় ধরনের ইবাদতের দিন। দুই, তিন নম্বর পাওয়া গেল যে হজের দিনটা আরফার দিন এবং আরফার মধ্যে ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়, আর যারা বিশ্ববাসীর মধ্যে আছেন হজ ছাড়া যারা আছেন সমগ্র বিশ্বময় সবাই এই দিন রোজা রাখলে পরে গুনাহাতা মাফ হয়, সুবহানাল্লাহ, অনেকগুলো কাজ। তারপরে আসেন যে পরের দিন কুরবানি করা হবে, তিন নম্বর বড় একটা আমল হচ্ছে যে আমরা কুরবানি করব, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আমরা অনুসরণ করব। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন আদর্শ কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন না সূরা আহজাবে, লাকাদ কানা ফি ইব্রাহিমা, তোমাদের জন্য ইব্রাহিমের জীবনেও কিন্তু রয়েছে আদর্শ, উসওয়াতুন হাসানা রয়েছে, ওখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাইলে এই আয়াতের আলোকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নেওয়া যেগুলো নিয়েছি আমরা, তার মাঝ থেকে হচ্ছে হজ এক নম্বর শিক্ষা, দু নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি, তিনি নিজে কুরবানি করেছিলেন তার ছেলেকে, সেখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমরা যদি এটা করি, কুরবানির শিক্ষা। তারপরে এই সাফা মারওয়ার মধ্যে যে আমরা চক্কর দিই, সাই করি, এটা একটা শিক্ষা, সাইয়ের মধ্যে দৌড় দিতে হয় এটাও একটা শিক্ষা, এভাবে করে অনেকগুলো শিক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বর্তি আমাদের জন্য শিক্ষা, অতএব তার কাছ থেকে শিখতে হবেই, এছাড়া কোনো উপায় আমাদের নাই। একটা বড় ধরনের
চার নম্বর মানে ইসলামের যেটা ইবাদত, সেই ইবাদতটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে পাওয়া। অতএব এটা আমরা আমাদের পক্ষ থেকে যেন আমরা সবাই আমল করি, এবং সেই আমলটা আলহামদুলিল্লাহ সবসময় করা হচ্ছে। ইতিহাস আমাদেরকে বলে খুব কম সময়ে হারাম শরীফ বন্ধ ছিল বিভিন্ন অকেশনে। গত দুই বছর হজ করতে যাওয়া সম্ভব হয়নি, গোটা পৃথিবীর থেকে হজ করা সম্ভব হয়নি। হ্যাঁ, সৌদি গভর্নমেন্ট কেবলমাত্র তার নিজের দেশ থেকে কিছু হাজির জোগাড় করে তারা হজের রেওয়াজটাকে জারি রেখেছেন, কিন্তু সারা বিশ্বকে ইনভাইট করতে পারেননি করোনার কারণে, এটা আমাদের জানা আছে। এবার ইউরোপ থেকে, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে কোনো হজের জন্য কোনো প্যাকেজ ট্যাকেজ খোলা হয়নি। শোনা যাচ্ছে যে একটা লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কে আবার অনেকে ট্রাই করেছেন, অনেকে কিন্তু সফল হয়েছেন কি না আমরা জানি না, এবং অনেকে সফল হন নাই সেই খবর কিন্তু দিয়েছেন, আমরা জানি না। এবার যারা হজে যাওয়ার কথা ইউরোপ আমেরিকা থেকে তাদের কী অবস্থা হবে এই পর্যন্ত আমাদের জানা নাই। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ সৌদি গভর্নমেন্ট একটা সহজ ব্যবস্থা করে দিবেন, যাক সেটা অন্য কথা। আমরা আসি এখন আমাদের মূল বিষয়। মূল বিষয় হচ্ছে যে এই মাসের বেশ কিছু কাজ আমি একসাথে উল্লেখ করেছি, এই জন্য বলেছি আগেই যে চারটি বিষয়কে এক কানে করে ফেলেছি। নবী মুহাম্মদ সাল্লামের সম্মানের কথা আমরা প্রথমে বলে ফেলেছি, এবার আমরা যেটা আলোচনায় নিয়ে আসছি সেটা ছিল এই মাসের সিগনিফিকেন্স, তার সম্মান এবং মর্যাদা। এবং তার সম্মান বলতে গিয়ে একই সাথে এসে গেছে যে নয় তারিখের ব্যাপারে আমি বলেছি হজের দিন, তারপরে নয় তারিখ আলফার দিন, এবং এই দিন রোজা রাখার কথা উল্লেখ করে ফেলেছি মাশাআল্লাহ। তারপরে হচ্ছে যে হজের যেগুলো আনুষ্ঠানিকতা, হজের বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আগামী সেশনে, আগামী বুধবারে ইনশাআল্লাহ। হজ যে একটা মৌলিক ইবাদত, এবং সেই ইবাদতটা করার জন্য কিছু ফরজ আছে, কিছু ওয়াজিবাত আছে, আবার বেশ কিছু সুন্নাহ আমল আছে হজের মধ্যে। এই আমলগুলো আমাদের জানা দরকার, আমাদের আলোচনা হওয়া দরকার। আপনারা শুনলে খুশি হবেন ইসলামের মসজিদ আলহামদুলিল্লাহ হজের আনুষ্ঠানিক শিক্ষা দেওয়ার জন্য হজ তালিমের ব্যবস্থা করে থাকে, হজ ট্রেনিংয়ের কোর্স করে থাকে। সেই কোর্সটি ইনশাআল্লাহ আগামী 18 এবং 19 তারিখ হচ্ছে। 18 তারিখ হবে ইনশাআল্লাহ 3:30 শুরু হবে, সরি 5:00 শুরু হবে ইসলামের মসজিদে ইনশাআল্লাহ বাংলায়, আর পরের দিন হবে ইনশাআল্লাহ ইংলিশে। তো আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে ওখানেও আসবেন ইনশাআল্লাহ, আর যারা আসতে পারবেন না আপনারা নিজের ঘরবাড়ি থেকে অনলাইন শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সেই প্রোগ্রাম অনলাইন যাবে, ইউটিউব থেকে শুনতে পারবেন, ফেসবুক থেকেও আপনারা এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করবো আপনারা শরীক হবেন, আর টিভিতে ইনশাআল্লাহ আমরা আগামী বুধবার আপনাদের সাথে হজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাইলে জিলহজ মাস গেল, হজ গেল, এবং কুরবানি নিয়েও ইনশাআল্লাহ আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে আরও কথাবার্তা হবে। তবে আমরা ট্রাই করবো আগামী সপ্তাহে কেবলমাত্র হজ নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি যেটা আপনাদের সামনে এখন শেয়ার করতে চাইব সেটা হচ্ছে যে হজে হজ আসছে কই থেকে? হজ এসেছে, সবসময় হজ ছিল, বিশেষ করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা হজ পেয়েছি। আমরা জানি যে কাবাগর অত্যন্ত ভঙ্গুর ছিল, এটা নূহ আলাইহিস সালামের ফ্লাডের সময় একদম নষ্ট হয়ে গিয়েছিল, এরপরে মাটি চাপা দিয়ে এটা অনেক নিচে চলে গিয়েছিল। তারপর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিম্মাদারি দিয়ে বললেন যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ও ইসমাইল, ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটা দুজনকে আল্লাহ দায়িত্ব দিয়ে বললেন যে কাবাগর তুমি পুনঃনির্মাণ করো বা মেরামত করো। এই পুনঃনির্মাণের কাজকে আল্লাপাক যখন দিলেন বুঝিয়ে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবার গড়টাকে সম্পূর্ণরূপে নতুন করে আবার তিনি পুনঃনির্মাণ করলেন, রিপেয়ার করলেন। তাহলে গড়টা আগে থেকে ছিল, এখানে একটা মাসআলা আবার আছে যে আল্লাহর গড় তাইলে নষ্ট হয়ে গিয়েছিলো, এরপরে রিপেয়ার হলো, তাইলে কতবার হয়েছে এইভাবে, নাকি এই ফার্স্ট টাইম হলো? না, অনেকবার হয়েছে। কাবা গড় কোন সময় হয়েছে এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে ইতিহাসের মাঝে, যে এটা আদম নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেও নাকি এটা ছিল। এই জন্য অনেকে বলে থাকেন যে একটা পংক্তির মধ্যে আমরা ইতিহাস থেকে পেয়ে মুখস্থ করেছিলাম, কেমন একটা সুন্দর কিতাব আল বিদায়া ওয়ান নেহায়া, এটা কিতাব আছে, সেখান থেকে আমরা পড়েছিলাম একটা সুন্দর কবিতার মতো করে আছে, দেখি মনে পড়লে। বানা বাইতাল এলাহে
বানা বৈতল এলাহে আশারুন ফাহুদহম, কেমন আল্লাহর গডটাকে নাকি দশবার বানানো হয়েছে, তোমরা এটা শিক্ষা গ্রহণ করো, কেমন বানা বৈতল এলাহে আশারুন ফাহুদহম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদামু। তিনি প্রথম নাকি বানাইছেন ফেরেশতারা আল্লাহর হুকুমে, এটা গেল এক নম্বর। দুই নম্বর বলতেছেন এই শেয়ারের মধ্যে, এই কবিতার মধ্যে, যে ও আদম আদম বানাইছেন। এইভাবে করে একটা সিরিয়াল দিয়ে ওনারা সাজিয়েছেন এবং খুব সুন্দর করে, সেটা আমরা মুখস্থ করেছিলাম, সকল নাম হয়তো এই মুহূর্তে আসবে না। বানা বাইতাল ইলাহি আশারুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু আদামু, তারপরে ফাশীসুম ও ইব্রাহিম সুম্মা আমালিকু, যাক এভাবে করে সেটা সব আসতেছে না আমার খেয়ালে। তো দশবার নাকি করা হয়েছে, যাক ইখতিলাফ আছে, দশবার হোক আর যে একবার হোক, প্রথমে এটা ফেরেশতা বানাইছিলেন, এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, তিনি এটা রিপেয়ার করলেন। তারপরে এসে নূহ আলাইহিস সালামের সময়ের ফ্লাডে নাকি এটা একদম, এটা তো ওয়ার্ল্ড ফ্লাড ছিল, ডিলাস ছিল, যার ফলে এটা চাপা পড়ে মাটি বালু একদম নিচে চলে গিয়েছিল, সেখান থেকে আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী ইব্রাহিমকে সেই জিম্মাদারি দিলেন এবং বাপ বেটা দুজন মাশাআল্লাহ এই কাজটা করে দিলেন বলে এই আয়াত সাক্ষী দিচ্ছে। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন বাপ বেটা এটাকে মেরামত সম্পন্ন করলেন, সম্পন্ন করে এবার আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে আল্লাহ আমরা বাপ বেটা এটা সম্পন্ন করেছি, মেরামত করে ফেলেছি, আপনি এটা কবুল করেন, এই কবুলের দোয়া করলেন। যাক দোয়াটা আরও অনেক লম্বা আছে, এখানে হারাম যেন অত্যন্ত নিরাপদ নগরী হয়ে যায়, ওনার সন্তানকে তিনি তার সন্তানকে এবং ওয়াইফকে রেখে যাচ্ছেন যেন তারা নিরাপত্তা থাকে। এইভাবে করে তিনি অনেক দোয়া করলেন, ওদের খাদ্যের জন্য তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, একটি খোলা মাঠে রেখে যাচ্ছি আল্লাহ। ওই আজকালকে যেভাবে বিল্ডিং হয়েছে ওইগুলো তো ছিলই না, গ্রাম ছিল না, মানুষ ছিল না, কোনো লোক বসতি ছিল না, কোনো জনবসতিও নাই, কোনো গাছপালা ছিল না, একদম ওপেন সাহারার মধ্যে বালুকাময় একটি উদ্যানের মধ্যে তিনি রেখে গেলেন এবং পাশে এই গড়টা ছিল মাটি চাপা। এরপরে তিনি এই জিম্মাদারি পেলেন, পেয়ে যখন ছেলে বড় হলেন তখন তিনি ছেলেকে নিয়ে এই গড়টাকে রূপান্তরিত করলেন, আবার কে বলে এটাকে তিনি মেরামত করলেন, রূপান্তরিত করলেন আসল ঘরে। যাক তাইলে এই গড় তৈরি করার পর এবার আল্লাহ হুকুম দিলেন সুরা আম্বিয়ার মধ্যে যে আপনি জানাই দেন গোটা বিশ্ববাসীকে, আপনি দাওয়াত করেন যেন তারা এই গড় দেখতে আসে, এই গড় তোয়াফ করতে আসে, এই গড় নামাজ পড়তে আসে এবং তারা এতেকাফ করতে আসে। তিনি ডাক দিয়ে বললেন যে ও নবী ইব্রাহিম, আপনি আজান দেন, আপনি দাওয়াত দেন, এই আজানের অর্থ হচ্ছে আপনি অ্যানাউন্সমেন্ট করে জানাই দিন বিশ্ববাসীকে। সুবহানাল্লাহ, ওয়া আযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। কেমন গড় হয়ে গেছে, এবার আল্লাহ হুকুম করলেন যে ইব্রাহিম তুমি এটা জানাই দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আদান দিলেন, ওয়া আযিন ফিন নাস বিল হজ, হজের জন্য আপনি এখন দাওয়াত দেন। এই হজের দাওয়াত দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, এই দাওয়াত যারা ওই দিন পেয়েছে এবং তারা শুনেছে লাব্বাইক বলেছে ওদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এখন বছরে বছরে হজের জন্য তিনি আবার ডেকে নিয়ে যাচ্ছেন। এই জন্য হজ আল্লাহর বাড়ির থেকে, আল্লাহর কাছ থেকে দাওয়াত না আসলে পরে আপনি আমি যেতে পারবো না। অনেক মানুষের হজ নসিব হয় নাই, পয়সা ছিল, ধনী ছিল, তারা মালদার ছিল, সম্মানী মানুষ ছিল এবং পয়সার কোনো অভাব ছিল না, পাসপোর্টও ছিল, লিগেল সাইডও তাদের মোটামুটি সে সব কিছু ছিল, রেডি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত পায়নি বলে তার পক্ষে হজ না করেই মৌত হয়ে গেছে। অনেক লোক কিন্তু এইভাবে আছে, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। আজকালকে দিন নিয়ে, ইসলাম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যার ফলে আলহামদুলিল্লাহ অনেকে একবারের জায়গায় একবার করা, একবার হজ করা ফরদ, এই ফরদকে আঞ্জাম দেওয়ার পরেও মানে মাশাআল্লাহ তাদের আর্থিক সামর্থ্য আছে বলে প্রায় বছরে বছরে তারা যান, অনেকে বদলা হজ করতেও যান, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ হজের জন্য আল্লাহর পারমিশন লাগে, বিনা পারমিশনে যাওয়া যায় না, যার ফলে গত দুই বছর
মানে সারা বিশ্ব থেকে হাজিরা রেডি ছিলেন, পয়সা পাতি রেডি ছিল, এরপরে মানে হজে যাওয়ার জন্য পাসপোর্ট রেডি, টিকিট রেডি, সব ছিল, কিন্তু ভিসা দেওয়া হয়নি করোনার কারণে, ঠিক না? কোভিড-19 করোনার পরে যাওয়া যায়নি, তাহলে আল্লাহর পারমিশন ছিল না বলে যাওয়া সম্ভব হয়নি। এবারও কি পর্যন্ত পারমিশন আছে আমাদের ইউরোপিয়ানদের জন্য আমরা আমাদের কাছে কোনো খবর নাই। তো আশা করছি ইনশাআল্লাহ হবে, হয়তো খুব তাড়াহুড়া করে হয়তো হয়ে যাবে। এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা শিখেছি অনেক কিছু, এর মাস থেকে হওয়া যাচ্ছে নবী ইব্রাহিমের সুন্নাকে অনুসরণ করার অন্যতম একটা ইবাদত। আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাকে আমরা অনুসরণ করি, এবং অন্যান্য যেগুলো সুন্না রয়েছে ইনশাআল্লাহ হজের বিষয়টা আমরা আলোচনা করব এবং কুরবানি বিষয়ে আগামীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবশেষে এসে আমরা যেটা আপনাদের কাছে দাবি পেশ করতে চাইব সেটা হচ্ছে, একটা দাবি হচ্ছে যে আসুন আমরা ইকরা টিভি প্রোগ্রাম করি সবসময়। এই টিভি স্টেশনটা যে কোম্পানি চালায়, যে চ্যারিটি চালায়, তার নাম হচ্ছে আল খায়ের ফাউন্ডেশন। আল খায়ের ফাউন্ডেশন আপনাদের বড় বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রত্যেক বছর কোরবানি কালেকশন করেন। এবারও আমি দাবি করছি আমার সম্মানিত ভিউয়ারদের কাছে যে আল খায়ের ফাউন্ডেশনকে বিনা দ্বিধায় আপনাদের কোরবানির জন্য দায়িত্ব দিতে পারেন। আপনার উপর কোরবানি একটা ওয়াজিব হয়ে থাকে, তাইলে ওয়াজিবটা আপনি এখানে দেন, দিয়ে আপনি নিজে খান, আপনার পরিবারকে নিয়ে আপনি এনজয় করেন, আত্মীয় স্বজনকে দেন, আপনার নেইবারদেরকে দেন, সমস্যা নাই। কিন্তু আরেকটা কোরবানি তো দিতে পারবেন আপনি, নফল কোরবানি। কেমন এই নফল কোরবানিগুলো আপনারা এখানে দেন, দিয়ে আপনারা আপনাদের জিম্মাদারি অত্যন্ত সুন্দরভাবে দিতে পারবেন, বিশ্বস্ততার সাথে দিবেন ইনশাআল্লাহ। এই ইয়াকিন রাখবেন যে আল খায়ের ফাউন্ডেশন এটা একটি সুন্দর চ্যারিটি এবং অত্যন্ত ট্রাস্টওয়ার্দি একটা চ্যারিটি। এই চ্যারিটি আপনাদের কোরবানি যেখানে চাইবেন, আপনাদের কথা মতো তারা সেই সব জায়গায় পৌঁছে দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল খায়ের ফাউন্ডেশনের সাথে কোরবানির এপিলে শরীক হওয়ার তৌফিক দান করুন। আজকের জন্য আমাদের প্রস্তুতি এই পর্যন্তই, আগামী সপ্তাহে দেখা হবে আবার ইনশাআল্লাহ, হজের বিষয়ে কথা বলবো। এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আর যত ভাই বোন অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শিফা দান করুন। দোয়া করে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।